হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি অসম শাহুন, সহকারী শিক্ষক, সঙ্গে আছে আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ সরকারি চাকরিতে বয়সের ছাড়। তো সুপ্রিয় ভিউয়ার্স, অনেকেই আপনারা অধীর আগ্রহে বসে আছেন বা অনেকে হতাশ হয়ে আছেন যে করোনা এই পরিস্থিতির কারণে বাংলাদেশে নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে আছে, কোনো ধরনের সার্কুলার হাতে পাচ্ছেন না, এইদিকে আপনার বয়সও অতিক্রম হয়ে যাচ্ছে, 30+ হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এমন একটি মুহূর্তে আপনার জন্য একটি খুবই সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে সরকারি চাকরির আবেদনে বয়সের ছাড় আসছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। সরকারি চাকরির আবেদনে বয়সের ছাড় আসছে। স্বচ্ছ নিউজ ডেস্ক। করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনে বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনার কারণে চাকুরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা চেষ্টা করব। বয়সের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয় সে পদক্ষেপ আমরা নেব। প্রতিমন্ত্রী বলেন, যে সময়টা তাদের লস হয়েছে সে সময়ে বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সে সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। গত বছর করোনা মহামারীতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকুরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বয়স 25 মার্চ, যাদের ওই বছর 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী 5 মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল থেকে লকডাউন চলছে, চলবে 16 মে পর্যন্ত। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চাকরি পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে এবং এই নিউজটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক এবং অন্যান্য সকল আপডেট পেতে অবশ্যই পাবলিক টিভি এবং স্বচ্ছ নিউজের সঙ্গে থাকুন। পাবলিক টিভিটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর স্বচ্ছ নিউজের অ্যালো বাটনে ক্লিক করে দিন, তাহলে সকল ধরনের নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইল বা কম্পিউটারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।